আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আবারও চলে এসে আপনাদের সামনে আরেকটি, আজ আমি তেলাপিয়া মাছের লেজের ভর্তা বানাবো। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তেলাপিয়া মাছ এখানে 1 কেজির উপরে ছিল, একটা তেলাপিয়া মাছ, আমি তাই লেজের অংশটা কেটে নিয়েছি। এবার আমি তেলাপিয়া মাছটাকে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি এবং নুন দিয়ে ভালো করে আমি তেলাপিয়া মাছটাকে ধুয়ে নিচ্ছি যেন কোনো গন্ধ না থাকে। এভাবে লেবু নুন দিয়ে মাছ ধুলে মাছের কোনো আস্টা ভাব থাকে না, গন্ধ থাকে না। এই তো মাছটা আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এদিকে আমার মাছের লেবুর ভর্তার জন্য যা যা লাগবে, এখানে আমি একটা রসুন কেটে নিচ্ছি, রসুনটাকে আমি এভাবে ছিলে নিচ্ছি। আমি আলপনা, দেশি হোমওয়ার্কের আমার চ্যানেল থেকে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য বড় বড় মতো ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানে আছেন সবাই ইনশাল্লাহ আমার এই ভিডিওটি আজকে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দেবেন। এখানে আমি দুটা টমেটো নিয়েছি, টমেটো দুটাকে আমি ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। ফাইভ স্টার হোটেলের যেরকম ভর্তা বানায় ঠিক সেরকম একটু বাসায় স্বাদ নিয়ে আসার চেষ্টা। ধনে পাতা কুচি করে নিচ্ছি, ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপনাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে। ধনে পাতাগুলো আমি কুচি করে নিচ্ছি, এভাবে যে কোনো মাছ দিয়ে আপনারা ভর্তা করে খেতে পারেন। আমরা আগে সবসময় জানতাম যে ষাটি মাছ দিয়ে ভর্তা অনেক মজা হয়, টেস্টি হয়, কিন্তু এখন শুধু ষাটি মাছ নয়, যে কোনো মাছ দিয়েই ভর্তা বানানো যায়। এই তো ধনে কুচি করা হয়ে গেল আমার, আমার সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি একটা, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, নিয়েছি আমি ধনিয়া কুচি, সবগুলোকে এভাবে রেডি করে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি মাছটাকে ধুয়ে নিয়ে এভাবে আমি একটু কেটে নিয়েছি, এতে করে মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মিশে যায়। আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, দাগে দাগে মাছ নুন হলুদ আমি ভিতরে ঢুকে এভাবে মাছের গায়ে আমি নুন হলুদটা মেখে নিব। এভাবে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক মজার হবে আজকের এই মাছ ভর্তা রেসিপিটি। মাছটা মাখানো হয়ে গেলে এদিকে আমি চুলায় চলে এসেছি, চুলায় একটা আমি প্যান দিয়েছি, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। তার পাশ দিয়ে আমি এই একই তেলের মধ্যে আমি এবার টমেটো ফালিগুলো দিয়ে দিব। রসুনও দিয়ে দিব আমি এর মধ্যে, একটা রসুন নিয়েছি আমি এখানে, রসুনটাকে ছেড়ে নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এক ফিট হয়ে গেলে এবার আমি টমেটোগুলোকে উল্টাইয়ে নিব, এটাকে আমি 2 মিনিট সময় ধরে এভাবে ভেজে নিব।
টমেটোটাকে আমি একটু নেড়ে দিয়ে টমেটোগুলোকে উল্টায় দিয়ে এবার আমি মাছটাকে একটু করে নেব। এ পর্যায়ে এসে আমি এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব ভাজার জন্য। তারপর একটু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা খুলে আবার চলে আসলাম। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এসে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুনটাকে আমি উঠিয়ে নিব। এর বেশি ভাজবো না, নলে তিতা হয়ে যাবে। এবার আমি টমেটোটাকে উঠাই নিচ্ছি। টমেটোর উপরের ছালটাকে আমি একটু ঠান্ডা হলেই উপরের ছালটাকে আমি ফেলে দিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছটা একটু ঠান্ডা হলেই মাছটাকে আমি এভাবে বেছে নিব। প্লিজ ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। মাছটাকে আমি এভাবে পুরো মাছটাকে বেছে নিব। আপনাদের কাছে ছোট্ট একটু বিষয় মনে করে দিচ্ছি, যারা এখনও আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকেই পারে আমার এই ভিডিও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। এতে করে আমার এই চ্যানেলটি ধীরে ধীরে বড় হয়ে যাবে। আপনাদের কাছে আমার এতটুকুই কামনা, আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই তো মাছটা বাছা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভেজে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও এভাবে হাত দিয়ে মেখে নেব। এবার আমি বেঁচে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। এভাবে মাছটাকে আমি সবগুলা উপকরণের সঙ্গে মিশাই নেব, হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। আশা করছি আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন স্কিপ না করে, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিও এখনও দেখে যাচ্ছেন, প্লিজ আমার চ্যানেল আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো অংশে একটু হলে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলেই আমার এই ভিডিও দেখে নিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সরষের তেল দিয়ে আবারও একটু মেখে নেব। রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের লেজের ভর্তা, কত ইয়াম্মি লাগছে দেখতে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার আজকেই ছিল এই ভিডিও।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।